বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের বোর্ডের 2021-এর পরীক্ষা নিয়ে তোমরা সকলেই চিন্তিত রয়েছো। এর মধ্যে একটি বিষয় বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এবং ভাইরাল হচ্ছে, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাকি কার্যত বাতিল করা সম্ভব নয় এবং অনলাইনেও নেওয়া সম্ভব নয়। এছাড়া পর্ষদের সভাপতি এই মহুয়া দাস নাকি বলেছেন এর প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টকে ভ্যাকসিনেশন দিয়ে পরীক্ষা নেওয়া হবে। এটা কতটা বাস্তব বা এটার সত্যতা কতটা, সেটা এই ভিডিওটিতে পুরো আলোচনা করব এবং তোমাদের ক্ষেত্রে কী করণীয় তোমাদের এবং তোমাদের এর অ্যাকচুয়ালি এই পরীক্ষা নিয়ে এই মুহূর্তে কী আপডেট রয়েছে সমস্ত কিছুই এক্সপ্লেন করব। দেখো, সবার প্রথমে বলে রাখি যে তোমাদের এর উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে, তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা পর্ষদ বাতিল করতে চাইছে না, এটা ঠিকই, কিন্তু কোথাও এই মুহূর্তে এ পর্ষদের সভাপতি মহুয়া দাস এরকম কোনো মন্তব্য করেনি যে ভ্যাকসিনেশন দিয়ে এ তোমাদের অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের পরীক্ষা দিতেই হবে। তিনি বলেছিলেন, আগে পরিকল্পনা করেছিলেন, সেটা বহু আগে, সেই নিউজটাকেই তোমাদের কাছে কিন্তু এখন প্রতিস্থাপিত করা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে। সেই কারণে তোমরা একদম এই সমস্ত ভুয়ো বিষয়ে বিশ্বস্ত হয়েও না। আর সেই সমস্ত ইউটিউবারদের কাছে রিকোয়েস্ট করছে, যারা এই রকমভাবে ভুয়ো ইনফরমেশান স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিচ্ছ, তারা অবশ্যই একটুখানি তাদের মানবিক বক্তিকে জাগ্রত করো, কারণ স্টুডেন্টরা এমনি বিভ্রান্তির মধ্যে রয়েছে, তাদেরকে আরও বিভ্রান্তির মধ্যে ফেলে তোমাদের কী লাভ হচ্ছে? প্লিজ এইরকম কার্য করো না, যেটা বাস্তব সেটাই স্টুডেন্টদের সামনে তুলে ধরো। অবাস্তব কিছু ও স্টুডেন্টদের সামনে তুলে ধরে কিছু ও নিজেদের ক্ষুণ্ণ স্বার্থে এ স্টুডেন্টদের আরও বিভ্রান্তির মধ্যে একেবারে ফেলো না, এটাই তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট। কি তোমাদের অনেক ধরনের তোমরা সমস্যা বলেছো, যে যেরকমভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ নিজেদের স্কুলেই পরীক্ষা হবে, তোমরা অনেকে এই বিষয়টা তুলে ধরেছ যে আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে, তোমরা অনেকে অনেক দূর, আমি এত দূরত্বে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে যাব। অনেকে বলেছো আমার বাড়িতে এ বৃদ্ধ অ্যাকচুয়ালি দিদা আছে, ঠাকুমা আছে এবং বয়স্ক যারা রয়েছে তাদেরকে, তাদের অ্যাকচুয়ালি জীবনের ঝুঁকি বেড়ে যায়, আমার যদি আমি কোনো কারণে যদি সংক্রমিত হই আমার ফ্যামিলির অ্যাকচুয়ালি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে এই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে 5টা বাড়ির মধ্যে প্রায় বা 10টা বাড়ির মধ্যে আমাদের এলাকার যদি কথা বলি বা বিভিন্ন জায়গার যদি কথা বলি, তাহলে কেউ না কেউ সংক্রমিত রয়েছে। সেই কারণে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিংবা মাধ্যমিক পরীক্ষা কখনোই অফলাইনে নেওয়া যাবে না। এবং মাধ্যমিক পরীক্ষার কথা যদি বলি, বিকাশ ভবন সূত্রে বা বিভিন্ন সূত্রে যে ইনফরমেশান পাওয়া যাচ্ছে, তোমাদের পরীক্ষা বাতিল হবে সিবিএসই বা সর্বভারতীয় বোর্ডের যে নির্দেশিকা বা যে নিয়ম অনুসরণ করে রাজ্য সরকারগুলো চলে, সেই মতোই তোমাদের কিন্তু মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা বাতিল হবে। জাস্ট এটা সময়ের অপেক্ষা, হয়তো আজকে কিংবা 2-3 দিনের মধ্যেই কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়ে পেয়ে যাবে। এ যেটা বিধানসভা ভোট ছিল সেটারও কিন্তু ফলাফল এই মুহূর্তে চলে এসেছে, সেই কারণে তোমাদের আর বিজ্ঞপ্তি আসা কিছু সময়ের অপেক্ষা। দেখো, তোমাদের অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে, শুধু উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট না, মাধ্যমিকের স্টুডেন্টদেরও বহু সমস্যা রয়েছে। যেরকম স্কুল ডিস্টেন্স রয়েছে, সেরকম অনেকের সিলেবাস শেষ করেনি স্কুল থেকে, বিভিন্ন ধরনের সমস্যা। সেই কারণে তোমাদের যে সমস্যা, সেই সমস্যা তোমরা কোথায় তুলে ধরবে, তোমরা তো এর এখন কী করণীয়? দেখো, তোমাদের এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা প্রথম থেকে আমি বলে এসেছি এবং যেটা তোমরা করেছো, যার মাধ্যমে আজকে তোমরা কিন্তু তোমাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা তোমাদের যে বক্তব্য আছে সেটা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের মাধ্যমে তুলে ধরো, এবং যেটা শিক্ষা দপ্তরের কাছে সেটি একটা বড় আকার নেবে এবং সেটি শিক্ষা দপ্তরের কাছে অবশ্যই যাবে। এবং অনেকে জানি এই বিষয়টি নিয়ে অনেক রকমের কথা বলছে, কোনো ইউটিউবার তো কিছুদিন আগেই আমি দেখলাম ভিডিওতে বলছে যে হ্যাশট্যাগের মাধ্যমে তোমাদের বক্তব্য অনলাইনে তুলে ধরা কিংবা অনলাইনে আন্দোলন করে কোনো লাভ হবে না, এর কোনো গুরুত্ব নেই। এই আবার পরের ভিডিওতেই বলছে তোমাদের হ্যাশট্যাগকে আমি সমর্থন জানাই, আবার তারপরের ভিডিওতে বলছে তোমাদের হ্যাশট্যাগ যেটা তোমরা দিচ্ছ সেটা তোমরা দিতেও পারো, না দিলেও এর কোনো গুরুত্ব নেই।
তাদেরকে আমি একটাই কথা বলবো, এই যে আনন্দবাজার পত্রিকা বলো ও নিউজ পোর্টাল বলো বা অন্যান্য মাধ্যম বা বর্তমান পত্রিকা বলো, তারা কি যে এই যে স্টুডেন্টদের যে মন্তব্য তারা কি হাওয়ায় ভেসে যাচ্ছে, না আপনি অ্যাকচুয়ালি কানে কানে গিয়ে এ সংবাদ মাধ্যমগুলোকে বলে আসছেন? এই সমস্যাগুলো সংবাদ মাধ্যম কোথা থেকে জানছে? এইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে স্টুডেন্টদের হ্যাশট্যাগ দেখেই স্টুডেন্টদের যে সমস্যা, স্টুডেন্টরা যে চিন্তিত সেটা জানতে পাচ্ছে। কারণ সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি স্টুডেন্টদের কোনো যোগাযোগ নেই, একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে এ অনলাইন বা সোশ্যাল মিডিয়া। আমি জানি না তারা এক এক সময় এক এক রকম মন্তব্য কেন দিচ্ছে এই হ্যাশট্যাগ নিয়ে, আসলে তাদের শর্ট টাইম মেমোরি লস কিনা, কিংবা তারা তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এটা বলার পেছনে। তো যাই হোক না কেন, তোমাদের প্রত্যেককে বলছি, এবং তারা দেখছি কিছু কিছু ভিডিওতে অমুক সংবাদ মাধ্যম এই স্টুডেন্টদের পাশে দাঁড়ালো, অমুক সংবাদ মাধ্যম স্টুডেন্টদের কোশ্চেন করছে, এই সমস্ত বিষয় উল্লেখ করছে। তা সংবাদ মাধ্যমগুলো স্টুডেন্টদের কোশ্চেন করছে বা স্টুডেন্টদের মন্তব্য কোথার থেকে জানতে পারছে? সেই তো হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ প্রিন্ট আউট করে এ অ্যাকচুয়ালি তুলে ধরছে ক্যান্সেল করার কথা, তাদের সমস্যার কথা তুলে ধরছে কিছু স্টুডেন্ট, এবং কিছু ও বড় বড় অ্যাকচুয়ালি অ্যাক্টর যারা রয়েছে বলিউডের, এছাড়া বিভিন্ন মানুষ স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করে। তো সেক্ষেত্রে আমি বরাবরের মতন তোমাদের প্রথম থেকে যা বলে এসেছি এখনও পর্যন্ত, যে তোমাদের বড় অস্ত্র হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, এবং অফলাইনে আন্দোলন এই মুহূর্তে আমাদের কার্যত সম্ভব না। আগে দেখেছি কলেজের স্টুডেন্টরা আন্দোলন করেছিল, সেক্ষেত্রে তাদের অনলাইনে এক্সামিনেশন হয়েছিল ও সেই সময়টা অন্যরকম ছিল, কিন্তু এই সময়ে এ কোনো মতেই অফলাইনে না, তোমরা অনলাইনে হ্যাশট্যাগের মাধ্যমে তোমাদের বক্তব্য, তোমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো তুলে ধরো। সেই কারণে কারোর এরকম অবাস্তব কথায় কিংবা মধুর কথায় তোমরা পড়ো না, তোমাদের পরেই অসুবিধা হবে। তোমরা এই মুহূর্তে তোমাদের অস্ত্রকে এ হাতে লাগিয়ে তোমরা হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানাও, এবং প্রত্যেকটি ইউটিউবারকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যারা এই স্টুডেন্টদের পাশে সৎ উদ্দেশ্যে এ মনকে স্বচ্ছ রেখে স্টুডেন্টদের সামনে এ এসছে এবং স্টুডেন্টদের সমস্যার কথা বলেছে। এ যা তারা ছোট ইউটিউবার হোক কিংবা বড় ইউটিউবার হোক, সাবস্ক্রাইবার বেশি, প্রত্যেককে এ আমি ধন্যবাদ জানাই, কেন তাদের জন্য অনেকটা এটা সংবাদ মাধ্যমগুলোর কাছে পৌঁছেছে, এবং যারা স্টুডেন্টরা এগুলো আওয়াজ উঠিয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়েছে সেটা সংবাদ মাধ্যমের কাছে পৌঁছেছে। সেই কারণে আনন্দবাজার পত্রিকাও কিন্তু এই মুহূর্তে শিক্ষা দপ্তরের কাছে প্রশ্ন করছে, অন্যান্য সংবাদ মাধ্যম কিন্তু শিক্ষা দপ্তরের কাছে প্রশ্ন করছে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে, স্টুডেন্টদের জীবনের ঝুঁকি নিয়ে। সেই কারণে তোমাদের এর চিন্তা নেই, তোমরা তোমাদের কাছে যেটা করণীয় সেটা তোমরা করে যাও, সাথে পড়াশোনাও করে যাও, পড়াশোনা তো কোনো কখনোই বিফলে যায় না, পড়াশোনাও করে যাও, জানি তোমাদের চিন্তা রয়েছে। এ তো আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের পক্ষে এই বিজ্ঞপ্তি পাবে যে এই সুসংবাদ আমি তোমাদের এর দেব। আমার নিজেরই গলায় ব্যথা, আমি কি বলবো, গলায় ব্যথা হলেই এখন ভয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এরকম দুর্ঘটনা কিছু ঘটেনি, আমরা নিজেরাই ভয় পাচ্ছি বাড়ির থেকে বেরোতে। সেক্ষেত্রে স্টুডেন্টদের কি অবস্থা সেটা বুঝতেই পাচ্ছ, তো সেই কারণে প্রত্যেককে রিকোয়েস্ট করছি সত্যি এরকম ধরনের ভুয়ো ইনফরমেশন অন্তত ছড়িও না, তাদের পাশে দাঁড়াও, সততার সাথে পাশে দাঁড়াও, এটাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো।